এখানে সকল ধরনের আইফোনের কাজ করানো হয়। আমরা দেখছি খুব অল্প সময় বসে থেকে কাজ করার নিশ্চয়তা। আমাদের এখানে সকল ফোনের পাস পেয়ে যাবেন সবচেয়ে কম খরচে। আমাদের এখানে সব ধরনের সফটওয়্যার জনিত কাজ করা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, এই মুহূর্তে চলে আসি আমি কিন্তু আইফিক্স ফাস্টের সার্ভিস সেন্টারে। তো ওনাদের শপের লোকেশনটা হচ্ছে গিয়ে ঢাকা বাংলা মোটরে রয়েছে, হাতিরপুল মোতালেব প্লাজা। ঠিক, হাতিরপুল মোতালেব প্লাজা দ্বিতীয় তলায় 270 নম্বর শপ, আইফিক্স ফাস্ট সার্ভিস সেন্টার। তো এখানে আসলে কিন্তু আপনারা মোবাইল জনিত সকল ধরনের সার্ভিসিংগুলো করতে পারবেন এবং আপনাদের সেটের যদি কোনো পার্টস প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে কিন্তু রয়েছে আইফিক্স ফাস্টের এই শপটি। এটা কিন্তু ওনাদের নতুন একটা শপ। তো আমরা ওনাদের শপটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এবং ওনাদের শপে আসলে কী কী কাজ করা হয় এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করবো। আর আমাকে এই শপ থেকে একজন ভাইয়া সাহায্য করবে এবং জানার চেষ্টা করবে যে তাদের কী কী এখানে কাজগুলো করানো হয়। সো ভিউয়ার্স, কথা বলাচ্ছি না, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আইফিক্স ফাস্ট সার্ভিস সেন্টার কিন্তু আসলে আপনার সবসময় কিন্তু ওসমান ভাইকে পেয়ে যাবেন। ওসমান ভাই, আপনাদের তো হচ্ছে গিয়ে এটা তৃতীয় তলায় তো আপনাদের আইফিক্স ফাস্ট একটা রয়েছে মেইন ব্রাঞ্চ। জি, তো আপনাদের যে এই দ্বিতীয় ব্রাঞ্চটা রয়েছে, এই দ্বিতীয় ব্রাঞ্চ আপনারা মূলত কি কি কাজ করতেছেন ভাইয়া? এখানে আমাদের এটা যে সব কাজগুলো করা হয়, ব্র্যান্ডের যে ফোনগুলো, ব্র্যান্ডের ফোনগুলো সব কাজগুলো করা হয়, সবগুলো কাজ করা হয়। আইফোন, স্যামসাং, ভিভো, ওপো, এমআই, এলজি সবগুলো কাজ আমরা করি। এসটিসি সব জাতের গুলো কাজ আমরা করি। আগে আইফিক্স ফাস্টে যেই প্রাইসে কাজ করতে হতো তো সেম প্রাইসে কাজ করতে হতো। জি জি জি, সেম সেম। ওকে, তো ভাই আমি আজকে দেখবো যে আপনাদের এখানে আসলে কি কি হচ্ছে গিয়ে কাজগুলো করা হয় এবং আমাদের ভিউয়ার যারা আছে তাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের এই ল্যাপটপ। জি, আমরা তাহলে ফার্স্টে আমরা কোথা থেকে দেখব? হ্যাঁ, আমাদের এখানে অরিজিনাল যে ব্যাটারিগুলো অথরেস অ্যাপেলের, আমাদের এখানে 2 বছর গ্যারান্টি ওয়ালা ব্যাটারি পাওয়া যায়। একদম সব ব্র্যান্ডের হচ্ছে কি অরিজিনাল গুলো? হ্যাঁ, অরিজিনাল ব্যাটারি গুলো পাওয়া যায়। অ্যাপেল, স্যামসাং বা আপনি টাচ ডিসপ্লে এটা সবই পাবে, সবগুলোই পাবে। হ্যাঁ, সবকিছু অরিজিনাল মাল পাবে। ওকে, আর এখানে বেসিক্যালি আপনাদের হচ্ছে কি 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 কাজগুলো করা হয়? বেসিক্যালি আমাদের এখানে আপনার আইসির কাজ, টাচ ডিসপ্লের কাজ, ব্যাটারি প্রবলেম, তারপর চার্জিং প্রবলেম, এ টু জেড মানে যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন, সলভ করা যাবে। জি জি, অরিজিনাল যে মালগুলো। হ্যাঁ, এখান থেকে কিছু কাজ দেখাতেন আমাদের, আসলে যেগুলো দেখলে আমাদের এখানে আসেন। জি জি, এই যে এখানে দেখেন ওনার একটা ফোনের ডিসপ্লে ফাইট গেছে, ঠিক আছে? দেখি এই যে দেখি ফোনটা, এই যে একটা ফোনের ডিসপ্লে ফাইট গেছে, ঠিক আছে? ডিসপ্লে ভেঙে গিয়েছে। হ্যাঁ, ডিসপ্লে ভেঙে গেছে, তার অরিজিনাল ডিসপ্লেটা লাগবে। ওকে, তা সে আবার বলছে যে আমার সেটেল লগের মাল দিতে হবে। তা আমরা সেটেল লগের মালটাও দেখাইছি, বাট আমরা মার্কেটে যে অরিজিনাল ওইটাও দেখাইছি, কাস্টমারও সেটেল লগেটা লাগাইতেছে। অর্থাৎ অন্য একটা সেটের হচ্ছে কি অরিজিনাল যেটা আছে ওইটা আপনারা খুলে লাগিয়ে দিয়েছেন। জি 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 জি, এই যে আমরা এটা অরিজিনাল মালটা লাগিয়ে দেখতে পাচ্ছেন, অরিজিনাল একটা, কিন্তু আসলে টাচ ওনার টাচটা, টাচ ডিসপ্লে দুইটাই ভেঙে গেছে। হ্যাঁ, যে লকটা একটু খুলেন, আমি ওনারে দেখাইতেছি। কাস্টমার সেটেল লগের মাল যেটা অরিজিনাল মানে সেট থেকে খুলে, অলরাইট, এই যে আমরা দেখি এটা অরিজিনাল যে মালগুলো, এটা সেটা আপনার চেক করার পর এই সিস্টেম আছে, এই টাচটা চেক করবেন এভাবে, কোনো ইয়ে নেই, কোনো খুঁত নেই, না কোনো খুঁত নেই, স্মুথলি স্মুথলি কাজ করবে, কোনো প্রবলেম নেই, স্মুথলি কিন্তু কাজ করতেছে এবং সব দিক থেকে কিন্তু কাজ টাচে কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। যতক্ষণ মধ্যে এটা কাজ না করে ততক্ষণ তে অপশনটা যাবে না, তারপরে কালার দেখতে পারবে, যে কোনো প্রবলেম দেখতে পারবে। আপনি কি হচ্ছে কি অন্য একটা সেটের হচ্ছে কি টাচ ডিসপ্লেটা লাগিয়েছেন, তাই তো? জি জি। আপনি এটা কেন লাগিয়েছেন? এটার ভিতরে আরো দুইটা কোয়ালিটি আছে, আপনার হলো ফিঙ্গার ডিসপ্লে, ঠিক আছে? এটা আপনার সেটা হলো ফিঙ্গার, এই যে ফিঙ্গার কাজ করবে, ঠিক আছে? এটা স্মুথলি কাজ করবে, বাট এটা মার্কেটের অরিজিনাল আছে, মার্কেটের ফ্রেম সহ আছে, আমরা এটা দিতেছি সেটার লগের ফ্রেম সহ বড়িশুদ্ধা। তো এই জন্য একটু হচ্ছে কি একটু দাম প্রাইস একটু বেশি। আপনার মার্কেটে নিলে কত কাজটা করে? সেরিস ভাই, আপনি কি দর্শকদের বলবেন এখানে আসতে? অবশ্যই বলবে। ওকে, সো আপনারা দেখিয়ে ফেলেন অলরেডি, কিন্তু ভাই একটা কাজ করিয়ে নিয়েছে, যে টাচ ডিসপ্লে ভেঙে গিয়েছিল ওটা কিন্তু চেঞ্জ করে। এখানে কিন্তু আরো লো কোয়ালিটিও আছে বা আরো কম দামিও আছে, মার্কেট অরিজিনাল আছে আপনি 6000 টাকা পাবেন, বা মার্কেট ফ্রেম সহ যেটা লাগাবেন বডি শুদ্ধা ওটা লাগালে 7000 টাকা, একদম 100% যদি সেটের সাথে লাগাইতে চান ফ্রেম সহ ওটা আপনার 9000 টাকা। এখানে গ্যালার চেঞ্জ করবে, এটা হচ্ছে গিয়ে গ্লাস চেঞ্জ হবে। হ্যাঁ, গ্লাস চেঞ্জ হবে, এই যেটা গ্লাস চেঞ্জ হবে, এটা কি টাচ ডিসপ্লে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট? হ্যাঁ, এটা গ্লাসটা ভেঙে গেছে, গ্লাসটা চেঞ্জ করব কাটে আমরা, হচ্ছে গিয়ে অন ডিসপ্লে থেকে টাচটাকে আলাদা করা হবে। জি জি, তাই তো? জি জি। তো আপনারা দেখতে এখন কিন্তু দেখতে পারবেন যে এখন আপনি দেখাই দিচ্ছি আসলে আইফিক্স ফাস্ট কিন্তু এটা কিন্তু খুব দক্ষতার সাথে করে থাকে এবং ওনারা কিন্তু প্রতিদিনই এরকম হচ্ছে গিয়ে অনেক সেটের কিন্তু এই টাচ ডিসপ্লেগুলো আলাদা করে থাকে, স্মুথলি কিন্তু হচ্ছে গিয়ে কাটা হচ্ছে। আমাদের কাজগুলো খুব নিখুঁতভাবে করা হয়। দেখেন ভাই, আমাদের এটা এখন কিন্তু প্রায় কাটা শেষ, ঠিক আছে? অলরেডি কিন্তু কাটা শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে আলাদা করে দিব আমরা। হ্যাঁ,
কিন্তু এটা কাটা হয়ে গেছে তো এটা কিন্তু ফুললি আলাদা করা হয়ে গেছে এখানে এই যে আমরা ডিসপ্লেটা আলাদা এই ডিসপ্লেটাই গ্লাসটা ঠিক আছে ডিসপ্লেটা হচ্ছে কি গ্লাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা করা হয়ে গেছে এখন হচ্ছে কি এটার সাথে আরেকটা গ্লাস আপনি অ্যাড করে দিবেন অ্যাড করে দিবেন হ্যাঁ হ্যাঁ অ্যাড করে দিয়ে মোবাইল সেটআপ করে দিবেন সেটআপ করে আপনাদের যারা আসলে এরকম হচ্ছে কি আপনাদের গ্লাসগুলো ভেঙে গেছে আপনারা কিন্তু চাইলে হচ্ছে কি টাচ ডিসপ্লে আলাদা করে কিন্তু আপনারা আবার নতুন করে সেটআপ করে নিতে পারেন অলরাইট সো এই ভাইয়া হচ্ছে কি আমরা কিন্তু টাচ ডিসপ্লে ভেঙে গিয়েছিল এটা কিন্তু অ্যাটাচ করলাম তো ভাই আপনি কি এটা হচ্ছে কি কোথা খবর পেলেন আইফিক্স ফাস্টার ভাই আমি মূলত আমি ইউটিউব থেকে খবর পাইছি তো এইজন্য আমি ওই ভাইয়ের সাথে কথা বলছিলাম তো বলার পর ভাই বলল যে আসেন তো আসলে কাজটা করিয়ে দেওয়া যাবে হ্যাঁ কাজটি করিয়ে দেওয়া যাবে কত ঘন্টা লাগবে আমি আসছি এই তো প্রায় আধা ঘন্টার মতো লাগছে কয় টাকা লেগেছে আপনার এটা কাজটা করাতে টোটাল ভাই কাজটা করাতে আমার টোটাল লেগেছে প্রায় 1500 টাকার মতো 1500 টাকার মতো আসলে যাদের এরকম হচ্ছে গিয়ে একটু স্যামসাং এর ভালো ক্যাটাগরি ফোনগুলো আপনারা চাচ্ছেন টাচ ডিসপ্লে ভেঙে গেছে আপনারা কিন্তু টাচটাকে ডিসপ্লে থেকে আলাদা করতে যাচ্ছেন তারা কিন্তু মাত্র 1500 টাকা দিয়ে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন মাত্র হচ্ছে গিয়ে 20 থেকে 25 মিনিটের মধ্যে মাঝে মাঝে আধা ঘন্টা লেগে থাকে তাই তো ভাই কাজের ক্ষেত্রে সেটা তো আপনি স্যাটিসফাই তো জি ভাই আমি অনেক হ্যাপি আপনারা আমাদের ভিউয়ার্সদের কি আসতে বলবেন এখানে জি জি ভাই আমি বলবো যে তারা আসুক তাই তো জি তারা আসুক মানে আমাদের সার্ভিসিং এর পাশাপাশি আমাদের সার্ভিসিং যে পার্টসগুলো অরিজিনাল যে পার্টসগুলো ওইগুলো পাবেন আপনারা এই দেখেন আমাদের হ্যাঁ অরিজিনাল পার্টসগুলো দেখেন দেখেন আমাদের যে অথরাইজড যে ব্যাটারিগুলো অ্যাপেলের অ্যাপেলের অথরাইজড ব্যাটারি হ্যাঁ একদম 100% সেটের যে ব্যাটারিটা আমরা চায়না থেকে নিজেরা এটা ইনপুট করছি ওকে এটা আমাদের নিজেদের ব্যাটারির নাম লেখা আছে আমাদের একদম 100% যে সেটের যে ব্যাটারিটা ওই ব্যাটারিটা এগুলো কি আইফোনের হ্যাঁ আইফোনের আর সকল ধরনের আইফোনের ব্যাটারিগুলো কি আপনাদের হ্যাঁ সকল ধরনের একদম আইফোন 11 প্রো ম্যাক্স থেকে শুরু করে আইফোন 5 সি থেকে শুরু করে এটা তো সব ধরনের পাওয়া যায় সব ধরনের ব্যাটারি এমন কি আপনি কিউআর কোড দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন এটা অরিজিনাল কিনা হ্যাঁ অরিজিনাল কিনা আপনি সেটাও দেখতে পারেন আর যদি কেউ অন্য অন্য ব্র্যান্ডের ব্যাটারি অরিজিনাল কিনতে চায় হ্যাঁ একটু যে কোনো ফোনে আমরা ব্যাটারি অরিজিনাল দিতে পারবো হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো আমাদের যে ব্যাটারিগুলো প্রাইস একটু বেশি বাট আপনার ব্যাটারি 2 বছর গ্যারান্টি আছে দুই বছরের মধ্যে কিছু হলে আপনি চেঞ্জ হ্যাঁ 2 বছরের মধ্যে যতবার প্রবলেম দিয়ে ততবার আমরা চেঞ্জ করে দেব চমৎকার চমৎকার এছাড়া কি পাওয়া যাবে এছাড়া আমাদের ফোনের যত অরিজিনাল টাচ ডিসপ্লে তারপর আপনার অরিজিনাল যে কোনো প্রোডাক্ট আপনি পাবেন মানে এই যে টাচ ডিসপ্লে পাওয়া যাবে এটা দেখতে পাচ্ছেন টাচ যে এটা হলো টাচ আপনি যেগুলো যে ফোনের ডিসপ্লে ফেটে যায় ওকে বিভিন্ন মডেলের বিভিন্ন মডেলের এটা হাওয়াই ঠিক আছে এটা হাওয়াই অরিজিনাল প্রোডাক্ট এটা আপনি এই যে হাওয়াই লেখা থাকে অরিজিনালটাতে ঠিক আছে আপনি হাওয়াই প্রোডাক্ট আছে এটা যে যত ধরনের প্রোডাক্ট আছে অনেক মডেলের হ্যাঁ অনেক মডেলের প্রোডাক্ট আছে এগুলো রয়েছে আপনি কিন্তু লাগিয়ে নিতে পারবেন আইফোনের আছে তারপর যে কোনো ফোনের আপনি টাচ চেঞ্জ করতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে এই সব টাচগুলো চেঞ্জ করতে কেমন প্রাইস লাগবে ভাই এটা আপনি সেটের ভিতরে কত 800 থেকে 1500 800 থেকে 1500 টাকা হ্যাঁ টাচ চেঞ্জ করতে কিন্তু আপনি এখানে আমরা সেটের ভিতরে ডিপেন্ড করি কিছু আবার আছে অ্যামোলেড ডিসপ্লে ওগুলো আবার দাম একটু বেশি দামি ডিসপ্লে যেগুলো ওগুলো দাম বেশি ভিন্ন হয় ভিন্ন এটা হয় এটা অরিজিনাল আছে কপি আছে যে যেটা লাগে আপনাদের কাছে ডিসপ্লে পাওয়া যাবে না হ্যাঁ ডিসপ্লে পাওয়া যাবে ডিসপ্লে আছে আমি দেখাই দিছি আপনাকে আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে গুলো আছে অরিজিনাল ডিসপ্লে গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ অরিজিনাল ডিসপ্লে গুলো আছে কিন্তু ব্যাটারি পাবেন টাচ পাবেন সেই সাথে কিন্তু অরিজিনাল যে কোনো ফোনের আপনি অরিজিনাল ডিসপ্লে যেমন আমি আরেকটা দেখাই দিছি আপনি যদি কেউ ফোন থেকে খোলা এরকম ডিসপ্লে নিতে চায় হ্যাঁ এরকম এই যে দিতে দেখাই দিছি আমি ফোনটাই দেখাই দিছি এই একটা সেটের লাগে ডিসপ্লে খোলা ফোন আছে আপনি অরিজিনাল ডিসপ্লে নিতে পারেন বাট ওকে অরিজিনাল ডিসপ্লে কে একটু রেটটা একটু বেশি হ্যাঁ রেটটা বেশি এগুলো কিন্তু খুবই ভালো হ্যাঁ না চাইলে কিন্তু অরিজিনাল ডিসপ্লে খোলা সেট থেকে খোলা এরকম ডিসপ্লে আমাদের সকল ধরনের ডিসপ্লে আছে তারপর আমাদের এক্সট্রা ইয়া গোটাউন আছে ওখান থেকে আমরা মাল এনে দেই যে কোনো ডিসপ্লে আপনি নিতে পারবেন সেট খোলা মাল এটা এটা হলো স্যামসাং নোট 9 হ্যাঁ নোট 9 ওকে এটা হলো সেট খোলা মাল একদম সেটের থেকে খোলা মাল আর কাস্টমার যদি অরিজিনাল যেটা চায় যে আমার থেকে ভাই আপনি সেট থেকে খুলে দেন আমরা ওই মালটা খুলে দিতে পারবো চমৎকার সো আপনারা কিন্তু চাইলে অরিজিনাল যে ডিসপ্লে গুলো আছে এগুলো কিন্তু আমাদের কাছে নিতে আমাদের কাছে এটা ওয়ারেন্টি আছে একটা ওয়ারেন্টি হলো আপনি হলো সেটা সেই ক্ষেত্রে হলো আপনি যদি ডিসপ্লে কেউ বলতে পারে যে এটা অরিজিনাল না তাহলে আমরা টাকা রিটার্ন দিই টাকা রিটার্ন কিন্তু তারপর আইফোন এক্স এর ডিসপ্লে আছে 11 প্রো ম্যাক্স এর ডিসপ্লে আছে সেটার লগের এই আইফোন এক্স চমৎকার এই যে আইফোন এক্স লাগে হ্যাঁ এক্সএস ম্যাক্স আছে এক্সএস ম্যাক্স এটা পেয়ে যাবেন কিন্তু অরিজিনাল একদম সেটের খোলা মাল এই যে দেখেন একদম সেট থেকে খুলে আপনাকে লাগিয়ে দেব সেট থেকে খুলে আপনাকে লাগিয়ে দিবে দেখতে পাচ্ছেন এরকম ডিসপ্লে গুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা সেটের খোলা মাল এগুলো আপনি চেক করে নেবেন কোনো প্রবলেম নাই কিন্তু মালের ওয়ারেন্টি গ্যারান্টি কোনোটাই হয় না যত ফোনের সফটওয়্যার সমস্যা ওগুলো কারণ হয় বাট আপনার ফোনে লগো এসে দাঁড়িয়ে থাকে ওইটাও করি আমরা যে কোনো ফোনের লগো আসে দাঁড়িয়ে থাকে ওই ফোনের সফটওয়্যার সমস্যা ওটাও করি হার্ডওয়্যার সমস্যা তাহলে হার্ডওয়্যার সমস্যা কাজ করি বাট ওরা যে কাজ করতেছে সফটওয়্যারের কাজ ওইখানে আইসির কাজ করা হয় যে কোনো কাজ আমাদের কাছে পাবেন আপনি অলরাইট গাইস সো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বসে আছে আইফিক্সের ওনার আরিয়ান ভাই তো আরিয়ান ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনাদের এখানে মূলত আপনারা বেসিক্যালি কি কি কাজগুলো করে থাকেন আমরা বেসিক্যালি কাজ করি ডিসপ্লে চেঞ্জ গ্লাস চেঞ্জ ব্যাকশেল চেঞ্জ ব্যাটারি চেঞ্জ হার্ডওয়্যার রিলেটেড যেগুলো আইসি রিলেটেড যে কাজগুলো ওগুলো করে দিয়ে থাকি
প্লাস আমরা আরো অনেকগুলো কাজ করি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের যে স্পেশালি প্রোটেক্টেড গ্লাসের একটা ব্যাপার আছে আমাদের এখানে একটা এইচ আমরা তারপরে লেজারের কাজ আমাদের কাছে সব স্মার্টফোন ধরনের যত রকম প্রবলেম সবগুলো কাজই আমরা করি। আমাদের কাছে না কোনো অপশন নাই, এটা হচ্ছে অল অল সব কাজগুলো তো রিজনেবল প্রাইসের মধ্যে করতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব রিজনেবল প্রাইসের মধ্যে করতে পারবে। প্রোডাক্ট আপনাকে দেখানো হবে, আলটিমেটলি ফার্স্ট আপনাকে প্রোডাক্ট দেখানো হবে, প্রোডাক্ট আপনি এইচ ভালো প্রোডাক্ট আছে আমাদের নর্মাল প্রোডাক্ট আছে লুক প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে। আর আপনাদের সবগুলো কাজ তো অটোমেশন